ওখান ধরিও কয়েকদিন পরে দিয়ে শালচাপড়া টুকরজাম একটা ইএনডির বাঁধ বা ওইখানে একটা সুইচগেট আছিল, সেই সুইচগেটের মাধ্যমে ফ্লাডে সেই সুইচগেটটা পুরো মতো বাঙ্গিয়া নিয়ে গেছে। বাঙ্গিয়া যাওয়ার পরে পুরো শালচাপড়া জিপি, সিগনা জিপি, তাভাং, এবারে চাতলা সব জলমগ্ন হয়েছে এই বাঙ্গনের কারণে। তদ্রূপ যেই জল কমার পরে কন্ট্রাক্টরের মারফতে কাজ চালু হয়েছিল ডিপার্টমেন্টের মানুষে, তারা আসিয়া এখানে জিওব্যাগ দুইটা লেয়ার বসাইয়া তারা চলে গেছে। তারপরে আজকে দুপুর 12টা থেকে সেই জিওব্যাগের বাঁধটা আবার বরাক নদীর জলে বাঙ্গিয়া সেই শালচাপড়া জিপি এবং সিগনা জিপি, তাপাং, ছাতলা আপ টু মেডিকেল পর্যন্ত সেই বাঙ্গনের কারণে জলেমগ্ন হয়ে অনেক হাজার হাজার ঘরবাড়ি জলের তলায় তলিয়ে গেছে। তদ্রূপ শালচাপড়া জিপিতে কমসে কম 10-15 হাজার মানুষ এই জলের তলায় ডুবে গেছে। তারা অনেক মানুষ আছে ঘরবাড়ি ছেড়ে অন্য শিবিরে আশ্রয় নিতে যাচ্ছে এখন। তাই আমাদের দুঃখের বিষয় যে আজ এখনো অবধি পর্যন্ত প্রশাসনের লোকরা আসি এখনও কোনো ফিল্ড ভেরিফিকেশন করে নাই এবং ডিপার্টমেন্টের মানুষেরা আসি এখনও কোনো ফিল্ডে ভেরিফিকেশনে আসে নাই। তাই আমরা যে জনসাধারণের দুঃখজনক কথা বলতেছি যে আমরা জলমগ্ন অবস্থায় যে আমাদের নেতা মন্ত্রীরা এবং আমাদের কারিগুড়া বিধায়ক বর্তমানে আমাদের শিলচরের বড়খলা বিধায়ক আসিয়া উপস্থিত প্র্যাকটিক্যাল ফিল্ডে তাই ভেরিফিকেশন করতেছে, কিন্তু কারিগুড়া বিধায়ক এখনও আসেন নাই। তাই বলি আমরা ডিপার্টমেন্টের মানুষের উপরে কন্ট্রাক্টরকে আমরা ওনার দোষারোপ করি নাই, বেশি অংশে আমরা ডিপার্টমেন্টের উপরে চাপ সৃষ্টি করতে চাইছি যে ডিপার্টমেন্টের টাইমলি মতো সেই কাজটা করে নাই। যখন বর্ষার সিজনে বারিশ হয় তখন তারা কাজে অগ্রগতি হয়ে কাজে সৃষ্টি করে, তখন কাজটা ঠিকমতো অলরেডি কাজ হয় নাই। তাই আজকে আমরা এই কাজের মাধ্যমে ডিপার্টমেন্টের গাফিলতির মাধ্যমে আমরা অঞ্চলবাসী মানুষের জলমগ্ন হয়ে ভুক্তভোগী হয়েছি।